নয়টি বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার, নিয়ে যাওয়া হলো গুয়াহাটি চিড়িয়াখানায়। আসাম মিজোরাম সীমান্ত থেকে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী, পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল প্রাণীগুলো। গোপন সূত্রের উপর ভিত্তি করে পুলিশ নয়টি বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করেছে। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে সাতটি স্পাইডার মাঙ্কি রয়েছে। ইতিমধ্যে গুয়াহাটি চিড়িয়াখানার লোকরা শিলচরে এসে পৌঁছেছেন, তারা সেগুলি গুয়াহাটি নিয়ে যাবেন। নয়টি বিরল প্রজাতির প্রাণী চোরা কারবারের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও তাদের কোনোভাবেই রক্ষা করা হবে না বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। পুলিশ সুপার বলেন, চোরা কারবারের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ নিয়ে প্রতিবেশী রাজ্যের সঙ্গে যোগাযোগ করছে কাছাড় পুলিশ। পুলিশের ধারণা, এই ধরনের আরও কিছু বন্যপ্রাণী চোরা কারবারের জন্য নিয়ে আসা হয়েছে। সেগুলি উদ্ধার করা যায় কিনা তা নিয়ে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে দেখুন ধলাই থেকে আমাদের প্রতিনিধি রাজীব হোসেন মজুমদারের একটি বিশেষ প্রতিবেদন। আরও একবার প্রমাণিত, আসাম মিজোরাম সীমান্তকে যে অবৈধ চোরাচালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা আসাম মিজোরাম সীমান্তকে মুক্ত করিডোর হিসাবে ব্যবহার করে আসার চেষ্টা করছে, সেই বিষয়টি আরও একবার প্রমাণিত হলো। আমরা এই মুহূর্তে রয়েছি ধলাই থানাতে। এখানে আমরা কিছু ছবি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন অনেকগুলো সেই বন্যপ্রাণী বহনকারী খাঁচা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই প্রত্যেকটি খাঁচাতে কিন্তু বিরল প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। বানর প্রজাতির কিছু বন্যপ্রাণী ইতিমধ্যে আমরা এখানে সেই সমস্ত খাঁচার ভিতরে সেই সমস্ত প্রাণী রাখা রয়েছে। তো এখানে আমরা এখনও পর্যন্ত যতটুকু তথ্য অবগত হয়েছি এখানে উল্লেখ করতে চাইছেন কাছাড়ের পুলিশ সুপার ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সহিত কথা বলেছেন। তিনি উল্লেখ করছেন এই সমস্ত বন্যপ্রাণীগুলো এগুলো আমাদের ভারতের নয়, বহির ভারত থেকে মিজোরাম হয়ে মায়ানমার হয়ে সেই আসামে প্রবেশ করে। আসামে প্রবেশের পরবর্তী সময়ে ধলাই যখন ধলাই পুলিশের নজর এড়িয়ে কিন্তু যেতে পারেনি, ধলাই পুলিশের কাছে ধরা পড়ে সেই সমস্ত বন্যপ্রাণী। অতীতেও আমরা উল্লেখ করেছি অস্ট্রেলিয়ার কাঙ্গারু পর্যন্ত ধলাই লালাপুর পুলিশ পেট্রোল পোস্টে আটক করা হয়। এখানে আমরা একটা বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইব যে গতকাল রাতে রুটিন তল্লাশির সময়ে সেই ধলাই থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির নয়টি বিদেশি বন্যপ্রাণী। সেই সমস্ত বন্যপ্রাণীকে নিতে ইতিমধ্যে আমাদের গৌহাটি ডিওফো জুর ডিওফো ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। বন বিভাগের সিসিএফ ভড়াকবেলি ডিভিশনের আছেন, ধলাই বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী, তারা ইতিমধ্যে পুলিশ বন বিভাগের হাতে সেই সমস্ত বন্যপ্রাণীকে সমজিয়ে দিয়েছে। সেই সমস্ত বন্যপ্রাণীকে নিতে ইতিমধ্যে এখানে গৌহাটি থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছছে। সেই অ্যাম্বুলেন্সে করে এই সমস্ত বন্যপ্রাণীকে তুলে দেওয়া হবে, সেই বন্যপ্রাণীগুলো গৌহাটিতে নিয়ে যাওয়া হবে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার পরবর্তীতে জুতে ছেড়ে দেওয়া হবে আমরা যতটুকু অবগত হয়েছি। তো এই সমস্ত বন্যপ্রাণীর এখনও পর্যন্ত সঠিক বাজার মূল্য কত সেটা আমরা এখনও অবগত হইনি, আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব, সে তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। ইতিমধ্যে পুলিশ সুপার যেটুকু উল্লেখ করেছেন সেই আপনাদের সম্মুখে তুলে ধরছি। অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি কিছুমান বিরল প্রজাতিৰ ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণী আমি উদ্ধার কৰিবলৈ সক্ষম হৈছো। আৰু এইটো অসম মিজোরামৰ সীমান্তবর্তী অঞ্চল সাইফাই রোডৰ অঞ্চলৰ পৰা আমি এই বিরল প্রজাতিৰ যি বন্যপ্রাণী আমি তেওঁক উদ্ধার কৰিছো। আৰু আমি বর্তমান ইনভেষ্টিগেশ্যন কৰি আছো এই যি উদ্ধার কৰা যি বন্য প্রাণী আছে তার ভিতর সাতটা আপনার স্পাইডার মঙ্কি বলে কয় আর দুটা আছে লেমুর, মুঠতে নটা আমার নটা বন্যপ্রাণী আমি উদ্ধার করবলে সক্ষম হয়েছো। আর আমি ভালকে রাখি চিকিৎসা ব্যবস্থা করি আর বর্তমানলৈকে গুয়াহাটি জুর চিড়িয়াখানার অথরিটি কর্তৃপক্ষ আহি পাইছে আর বিশেষ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সের জড়িয়ে এই বিরল প্রজাতির যন্যপ্রাণী সেইবিলাক ইয়ারপর লই যাওয়া হব গুয়াহাটি জুড়ে। আর গোটেই অভিযান কালত আমি ইয়ার সম্পর্ক থাকা কোনো ব্যক্তি যখন আছে উদ্ধারক আমি এরেস্ট করবেন আমি তৎপর হয়ে আছো।
আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই নিৰ্দেশ দিছে যে ইয়াৰ লগত সম্পৰ্ক থকা এই যি অবৈধ বন্যপ্ৰাণী সরবরাহৰ সৈতে যি জড়িত আছে তেওঁলোকক শীঘ্ৰেই কৰায়ত্ব কৰিব লাগে আৰু তেওঁলোকক এৰেষ্ট কৰিব লাগে। গতিকে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু চুবুৰীয়া ৰাজ্যৰ আমাৰ যাৰ থ্ৰুদি এই ট্ৰেন্সপৰ্টেশ্যন বা এই সরবরাহ হৈছিলে তেওঁলোকৰ লগতো আমি যোগাযোগ কৰিছোঁ যে আৰু যদি কোনোবা এনেকুৱা কিবা কনচাইনমেণ্ট আছে নেকি তাৰ কাৰণেও আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এই যি বিৰল প্ৰজাতিৰ বন্যপ্ৰাণী তেওঁলোকক আমি লগত জড়িত অন্যান্য যিসকল লোক আছে স্থানীয় লোক আছে তেওঁ যদি কোনোবা লোক আছে তেওঁলোককো আমি বিশেষ আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি হাজিৰ আছোঁ। স্যার, এই প্ৰাণীৰ লগতে কোনোবাক এৰেষ্ট কৰা হৈছিল স্যার? নাই, ইয়াৰ লগত সম্পৰ্ক থকা মানুহ আমি এতিয়ালৈকে এৰেষ্ট কৰা নাই, কিন্তু আমি দুই এজন মানুহক খোজ কৰি আছোঁ আৰু তেওঁলোকক শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা কৰিছোঁ। এই যি বিৰল প্ৰজাতিৰ যি বন্যপ্ৰাণী আছে সেইবিলাক স্থানীয় নহয়, সেইবিলাক আপোনালোকৰ ইণ্ডোনেছিয়া ৰেইন ফৰেষ্টত কিছুমানে কয় যে আমি এতিয়া যি আমাৰ বন বিভাগৰ যি কৰ্তৃপক্ষ আছে তেওঁলোকে আমাক জনোৱা মতে এই প্ৰজাতিৰ বিৰল প্ৰজাতিৰ যি বন্যপ্ৰাণী আছে এইবিলাকক লেটিন আমেৰিকা, মাডাগাস্কাৰ, কলম্বিয়া আদি জেগাত তেওঁলোকৰ পোৱা যায়। গতিকে এই বিৰল প্ৰজাতিৰ এই বন্যপ্ৰাণী আৰু তেওঁলোকে বিভিন্ন ৰুট ব্যৱহাৰ কৰে, যেনে ইণ্ডোনেছিয়া, ম্যানমাৰ আৰু মিজোৰামৰ চাইফাই জিলাৰ মাধ্যমেৰে অসমলৈ আনি বাহিৰলৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ এইটো পৰিকল্পনা আছিলে। গতিকে আমি সেইটো অনুসন্ধান কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত যি যি সম্পৰ্কিত থাকিব আইনৰ আওতাত আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। ধন্যবাদ।